আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। প্রিয় বাংলাদেশী প্রবাসী ভাইরা, যারা ভিজিট ভিসা নিয়ে এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে বর্তমানে আরব আমিরাতে অবস্থান করতেছেন, তাদের জন্য অত্যন্ত দারুণ একটি সুসংবাদ। তারা ইচ্ছা করলে এখন আরবিদের আন্ডারে কাজ করতে পারেন এবং সেখানে ভিসা লাগিয়ে নিতে পারেন। সেই সুযোগ এখন আরব আমিরাত সরকার আপনাদের দিয়েছে। এই মেসেজটা আমার কাছে আসছিল আগে, যখন লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন সিস্টেম বন্ধ করে দেয়, তার একদিন আগে বিকেলে আমার কাছে এই মোবাইলে একটি মেসেজ আসে তাদবীর থেকে, যেখানে উল্লেখ ছিল এবং আমি আপনাদের কাছে সেটা এখন আমি কপি করে দিতেছি। যেখানে লেখা আছে বাংলা, আমি আপনাদেরকে বলি যে যারা বাংলাদেশ থেকে এখানে আরব আমিরাতে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে আসছে, তারা এখন কাজের ভিসা লাগিয়ে নিতে পারবে। বর্তমানে আরবিদের আন্ডারে এই ভিসাটা টাইপিং করা সম্ভব। আমি আপনাদের কাছে আরেকটি জিনিস বলি, আমি আপনাদেরকে ভিসা সংক্রান্ত যে তথ্যগুলো দিয়ে থাকি, আমি টাইপিং সেন্টারে কাজ করি, এজন্যই আমি টাইপিং বিষয় নিয়ে নিউজের পাশাপাশি আপনাদের টেকনিক্যাল কিছু তথ্য দিয়ে থাকতে পারি। এই টেকনিক্যাল তথ্যটা আমি দেই, যারা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে আগে এখানে আসছে, তারা যদি কখনও আরবিদের আন্ডারে ভিসা বা কোথাও ভিসা টাইপিং করতে যায়, তখন সেটা সিস্টেমে আসতো না, টাইপিং করা সম্ভব ছিল না। কিন্তু বর্তমান এই সিস্টেমটা খুলে দেওয়ার কারণে এখন বর্তমানে টাইপিং করা সম্ভব এবং ভিসাটা অ্যাপ্রুভেলও হয়। আর এই সুযোগটা কতদিন পর্যন্ত থাকবে সেটা এখন পর্যন্ত শিওর জানি না। আশা করি এই সুযোগটা অব্যাহত থাকবে এবং পাশাপাশি আরও দারুণ দারুণ বাংলাদেশিদের জন্য সুসংবাদ আসবে। এখন বর্তমানে বাংলাদেশিদের জন্য ঘরের ভিসা টাইপিং করা সম্ভব, অর্থাৎ আরবিদের আন্ডারে ভিসা টাইপিং করা সম্ভব এবং সেখান থেকে অ্যাপ্রুভেল হয়। আশা রাখতেছি খুব দ্রুত হয়তো লেবারের ভিসা, অর্থাৎ শরীক্ষাতে বা গভর্নমেন্ট কোম্পানিতে যে কোনো জায়গায় বাংলাদেশিরা সেখানেও অ্যাপ্লাই করতে পারবে এবং সেখান থেকেও ভিসা হবে ইনশাআল্লাহ। বর্তমানে যেটা যতটুকু সুযোগ আছে টেকনিক্যালিভাবে এবং নিউজের ক্ষেত্রে, আমি ততটুকু আপনাদের আরেকটি জিনিস বলে নেই, আমাদের বাংলাদেশিদের জন্য খুব দ্রুত ভালো কিছু আসতেছে ইনশাআল্লাহ। আরব আমিরাত সরকার ইন্ডিয়ানদের প্রতি কঠোর অবস্থান নিতেছে এবং ইন্ডিয়ানদের যে হেট আরব আমিরাতে অনেক বড় অবস্থান নিয়ে যে থাকতো ছিল, এনএমসি হসপিটালের যে মালিক বুরুজ খলিফা, ওখানে তার ফ্ল্যাট আছে, ফ্লোর আছে, অর্থাৎ ইন্ডিয়ানদের যে গডফাদার আরব আমিরাতে, তাকে এখান থেকে ব্যান করা হয়েছে। আমাদের কাছে মাঝে মাঝে কখনো পাওয়ারফুল কিছু আরবি এসে বলতো যে তোরা টাইপিং করে দে, আমি অ্যাপ্রুভ করে নেব যেভাবে পারি, আমি মাসুল, এই ধরনের অনেক সময় অনেক কথা বলতো, আমরা শুনতাম। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে তখন আমরা টাইপিং করতে পারিনি, তাদেরকে নিরাশ করে আমরা ফিরিয়ে দিতে বাধ্য ছিলাম, কারণ সিস্টেমে তখন টাইপিং করা সম্ভব ছিল না। এটা টেকনিক্যালি অনলাইন সিস্টেম, ইচ্ছা করলেই সব কিছু সম্ভব না যদি সিস্টেমে না থাকে। এটা টাইপিং করা সম্ভব, অ্যাপ্রুভেল করা সম্ভব। আপনারা প্রবাসী ভাইরা যারা টাইপিং করতে চান বা যে কোনো জায়গায় টাইপিং সেন্টার আপনারা যোগাযোগ করতে পারেন, তারা যদি করতে না পারে বা অনাগ্রহ প্রকাশ করে, বা আপনারা যদি আমার মাধ্যমে টাইপিং করতে চান, আপনাদের কাছে আমার মেসেজ থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি টাইপিং করে দিতে পারবো। আমার টাইপিং অফিস থেকে, আমার কাছ থেকে যে কোনো কিছু টাইপিং করা সম্ভব, যে কোনো কিছু, সব ধরনের ভিসা সব কিছু আমি টাইপিং করি, কোম্পানি আপডেট, এবং আমি আমার অফিস থেকে কে কী টাইপিং করি আমি সেই মেসেজটা আমি এখানে কপি করে দিব। যারা আপনারা টাইপিং করতে চান আমার অফিস থেকে বা আমার মাধ্যমে করতে পারেন, অন্য অন্য জায়গা থেকে যত টাকা থেকে করবেন তার থেকে সামান্য কিছু কম হবে, বরং বেশি হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি সবসময়ের জন্য। আর
যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই মেসেজটি শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন।